আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের বায়োলজি দ্বিতীয় পত্র নিয়ে চলে আসলাম, এটা সকল বোর্ডের সাজেশন। তোমরা দেখো, তোমাদের আমি বারবারই বলি, তোমরা কয়েকটি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ সহকারে পড়বে। যাই হোক, এখানে আমি বলি, দ্বিতীয় অধ্যায় থেকে এক সেট প্রশ্ন আসবেই, ঠিক আছে? এখানে দেখো, স্টামার আছে, হাইড্রেট চলন পদ্ধতি বর্ণনা করো এবং আদর্শ নিউক্লিওসাইডের গঠন লেখো। এখানে যে সেটটি দেওয়া আছে, হাইড্রো জনন ও খাদ্য পরিপাক, হাইড্রো 100% আসবে, ঠিক আছে? এটা তুমি নিশ্চিত থাকো। হ্যাঁ, এই যে ঘাস ফরিং 7 স্টার, তুমি এগুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে পড়বে। এবার দেখো, তৃতীয় অধ্যায় 7 স্টার দেওয়া আছে, এখানে দেখো যৌগত সস্ত্রীয় বিপাকীয় পরিপাক, যেগুলো 7 স্টার দেওয়া আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো ইম্পর্টেন্ট বলতে কি, এগুলো আসবে, ঠিক আছে? আমি এখানে দিয়ে দিছি ক খ গ গ, মানে কোনটা কতে আসবে, কোনটা ক্ষতে আসবে, কোনটা গতে আসবে, এগুলো ভাবে দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নেবে। চতুর্থ অধ্যায়টা দেখে দেখো। এবার দেখো পঞ্চম অধ্যায়, ঠিক আছে? 7 স্টার পর, 7 স্টারগুলো তোমরা কখনোই বাদ দিবে না, এগুলো পড়বেই। এবার দেখো একাদশ অধ্যায় খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? একাদশ অধ্যায় থেকে প্রশ্ন ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যবহার এবং ব্যতিক্রম, এটা আসবে আসবে আসবে। হ্যাঁ, তারপর হিমোফিলিয়া ও বন্ধ্যাত্ব থেকেও প্রশ্ন আসবে আসবে আসবে। তাহলে তোমরা দেখো, এখানে দুটি প্রশ্ন পেয়ে গেলে 11তম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়, মানে এখানে তুমি পড়লে 6টা প্রশ্ন তোমরা কমন পাবে। তোমাদের ইচ্ছা, তোমরা যেগুলো উত্তর দিতে পারো, তবে তোমাদের আমি সাজেস্ট করবো তোমরা কয়েকটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ দেবে। তোমাদের যে কয়েকটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ সহকারে পড়া আছে বা ভালো পড়া আছে, সেগুলোই তোমরা বারবার প্র্যাকটিস করবে। তাহলে রাখি, আজ আর বেশি করে কথা বলবো, 11তম অধ্যায় বাদ দিও না। দুটো টপিকের থেকে দুটো প্রশ্নই আসবে। এই অধ্যায়টা তোমরা ভালো করে পড়ো, দুটো সৃজনশীল পারলে 20 নম্বর হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।